মাছগুলো দিদাবাড়িতে এসেছিল ঘুরতে, ওরাও আজকে আমাদের সাথে বাড়িতে যাবে। এটা হলো আমার বাপের বাড়ি। কি দারুণ ফুল হয়েছে, তাই না? সব মায়ের লাগানো। হ্যাঁ, বাবাও যত্ন নেয়। এটা হচ্ছে আমাদের বাড়ি। এই যে বাবা, বাড়ির সামনেই রাস্তা, ইটের রাস্তা। আর এই রাস্তার ঠিক অপোজিট সাইডে, আমার বাড়ির ঠিক অপোজিট সাইডে এই কালী মন্দিরটা। এখানে প্রত্যেক বছর পুজো হয়, খুব মজা হয়, খুব আনন্দ হয়। আর এই যে যে দোকানগুলো, এই বাবা মাম্মাম বেরিয়ে এলো, যেই গেট খোলা পেয়েছে অমনি বেরিয়ে এসছে। পেছন দিয়ে গাড়ি আসতে পারে, ওই জন্য বাবা দৌড়ে গেছে সোনাকে ধরে আনতে। এই দোকানগুলো সবকটা বন্ধ, তার কারণ এখন ভোর 5:30 বাজে, সেই জন্য। আর আমাদের দোকানের সামনে এই মেইন রোডটা, এটা হলো বনগা বয়রা মেইন রোড। কে একটা কাকু বসে আছে আমাদের দোকানের সামনে, সোনা বাবার কোলে। সোনা ভীষণ ঘুরতে ভালোবাসে, তো আমাকে বলছে, মাম্মি আমি গাড়িতে উঠবো, আমাকে জলদি বসাও। হাজব্যান্ড গাড়িটাকে বের করছে। আমরা সবাই রেডি হয়ে গেছি যাওয়ার জন্য। এই যে মাও রেডি, আর আমি একটুখানি জায়গাটাকে ঠিকঠাক করে দিচ্ছিলাম, মাঝেখানে বসবে সেই জায়গাটা, কারণ বাড়িতে এসি ছিল, তো এসিটাকেই নিয়ে যাচ্ছি। একটু যদি ক্লিয়ার না করে দিই তাহলে মা বসতে পারবে না, ওই জন্য একটুখানি ব্যাগ ট্যাগগুলো সরিয়ে ক্লিয়ার করে দিচ্ছিলাম। তো মা বসে পড়ল, এরপর এটা হলো বাবার ভালোবাসা। যাচ্ছিস মা, এই নে 1000 টাকা হাতে ধরিয়ে দিল। মাম্মাম বসে আছে, সোনা বাবাটা। এরপরে মনটা ভীষণ খারাপ লাগছে, মাকে তো নিয়ে যাচ্ছি বাট বাবাকে তো রেখে যাচ্ছি একা একা বাড়িতে। তো সব সব খারাপ লাগা ভালো লাগার মধ্যে দিয়েই যেতে হবে, ওটাই চলছিল মনে। ওহো, সিট বেল্টটা বেঁধে নি। দুগ্গা দুগ্গা, তো আমরা চললাম বাড়ির দিকে। বাবা আমার বাড়িতে থাকলো, আমরা চললাম। এটা বাড়ির থেকে কিছুটা সামনেই পেট্রোল পাম্প, ওখান থেকে তেল নিয়ে আমরা আবার রওনা দিলাম। তো যাচ্ছি যাচ্ছি যাচ্ছি, বাবাকে একা বাড়িতে রেখে আসতে মন কেমন করছিল, ভীষণ মিস করছিলাম এইটুকু টাইম। এটা হচ্ছে হেলেঞ্চা বাজার। আমার বাড়ি থেকে আমার শ্বশুর বাড়ির ডিস্টেন্সটা খুব বেশি নয়, তো বাড়ি থেকে হেলেঞ্চা বাজার, হেলেঞ্চা বাজারটাকে পেরিয়েই আর কিছুটা সামনে এগুলোই আমার শ্বশুর বাড়ি। চলুন দেখাচ্ছি। তো আর একটু বাদেই আমার শ্বশুর বাড়ি। এইটা হলো আমার শ্বশুরবাড়ি। এই যে এইটা, এই দোকানটা আমাদের মেডিসিনের দোকান, এবং এর পরে আমাদের সব রিলেটিভসরা এবং তাদের দোকানপাট। তো আমরা সামনের দিকে এগোচ্ছি এগোচ্ছি এগোচ্ছি, চলুন দেখা যাক। চলে এলাম বনগা, এটা বনগার ওয়াচ টাওয়ার।
আর একটু সামনে গেলেই আমরা একটা ব্রিজে উঠব, ওটাকে বলা হয় বনগা বাটার মোড় নতুন ব্রিজ। তো এবারই আমরা রাইট সাইডে টার্ন নেব, নিলাম এবং ব্রিজে উঠে গেলাম। ওই যে সামনেই দেখা যাচ্ছে ব্রিজটা, দু সাইডে অনেকটা জল, কিন্তু সেই জলটাকে আমি ক্যাপচার করতে পারিনি ঠিক মতো, কারণ আসছিল না ওটা। ব্রিজ শেষ, এবার আমরা চলে এলাম বাটার মোড়। এটা হচ্ছে বাটার মোড়। আর এই গাছগুলোর কথা যদি বলি, এগুলো আমি এই জন্য রেখেছি বা তুলেছি, এই গাছগুলো ভীষণ একটা নস্টালজিক ফিল করায়। আমি যখন নিজের বাড়ি থেকে বাপের বাড়িতে আসি, তখন এই গাছগুলোর কাছে এলেই মনে হয় যে আমি আমার বাপের বাড়ির, মানে বাড়ির খুব কাছাকাছি চলে এসেছি। আর এই গাছগুলোকে ফেলেই বা রেখেই যখন আমি নিজের বাড়ির দিকে যাচ্ছি, তখন মনে হচ্ছে কি যে বাপের বাড়িটাকে পেছনে ফেলে সামনে চলে যাচ্ছে, কেমন যেন একটা ফিলিংস হয়। তো সেই জন্যই আমি এই গাছগুলোকে তুলেছিলাম, আর এই কথাটুকু বলবো বলেই এই গাছগুলোকে তুলেছিলাম। আমার কাছে কেমন যেন একটা নস্টালজিক ফিল করায় গাছগুলো, চারিদিকে শুধু গ্রিন গ্রিন আর গ্রিন রাস্তার চারিদিক। তো আমরা চলছি, বাড়িতে চলে এলাম, এসে দেখছি যে মিস্ত্রিরা কাজ করছে, ঘরের ভেতরে কাজ হচ্ছে। বাইরে নামছি, ঘরের বাইরে গিয়ে দেখলাম বাইরেও কাজ হচ্ছে। আজকে গ্যারেজ ঘরে শাটার লাগানো হচ্ছে, গ্যারেজের শাটারটা লাগানো হচ্ছে, সবাই কাজ করছে। আমি চলে গেলাম আবার মামাকে একটু দেখতে। না না বাবাই, আমি আসছি। আর একটা কথা বলি, আমি লাস্টে আমার বাপের বাড়ির ওই দোকানগুলোর একটা ছবি দিয়েছি, একটা ক্লিপ দিয়েছি, তো সেটা এই জন্য যে ওই যে যে দোকানগুলো, ওটা আমার বাবা আমার ঠাকুর দাদার নামে ওই বাজারটার নামকরণ করেছে, ওটার নাম দিয়েছে হরলাল বাজার। ধন্যবাদ, নমস্কার।